হাই ফ্রেন্ডস, শিগু ওয়েলকাম ব্যাক আওয়ার টু মাই চ্যানেল সল্ট রাজ গেমিং সং। ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে তোমরা ইলাইট পাস যারা মেরেছো তাদের ইলাইট পাসের ব্যাচগুলি খুব সহজে ক্লেম করতে পারবে, কীভাবে করতে পারবে সেইটা নিয়ে পুরো ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যা যারা এখন লাইক করো তাদের লাইক করে দাও, লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনে দাবিয়ে দাও, কারণ আমি এরকম আপডেটের ভিডিও আমার চ্যানেলে দিতে থাকি। তো ফ্রেন্ডস চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কীভাবে আটের বেশ ক্লেম করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস ইন ক্লাস কর্ড মোড কমপ্লিট 20 ম্যাচ, তো 20টা ক্লাস কর্ড মোডে মোড খেলতে হবে। তো ব্যাক করে দিলেও চলবে, মানে স্টার্ট করে ব্যাক করে দিলেও চলবে। তো ফ্রেন্ডস তারপরে আসছি, 15টা মেডিকিট ইউজ করতে হবে, ওকে? তো 10টা ক্লাসিক ম্যাচ ইউজ করতে হবে। তারপরে আসে সিঙ্গেল, মানে একটা ম্যাচের মধ্যে 10 জনকে মারতে হবে। তো ক্লাস কোয়াড ম্যাচে 10,000 ড্যামেজ দিতে হবে। তারপর 25টা লাগ রয়্যালে স্পিন করতে হবে 25টা, আর 5,000 ড্যামেজ দিতে হবে ক্লাস ক্লাসিক মোডে। 15টা হেডশুট করতে হবে রাফায়েল যাই হোক ইয়ারেমো গান গুলি দিয়ে। তারপর আসছে ক্লাস কোয়াড মোড ইউজ, 30টা মেডিকিট ক্লাস কোয়াড মোডে 30টা মেডিকিট মারতে হবে। তো সিঙ্গেল ম্যাচে মানে একটা ম্যাচের মধ্যেই একটা রিভাইভ দিতে হবে, ঠিক আছে? স্কোয়াড খেলে মেল ক্যারেক্টারকে 3 বার রিভাইভ দিতে হবে, ঠিক আছে? 3 বার রিভাইভ দিতে হবে একটা ম্যাচের মধ্যে মেল ক্যারেক্টারকে। তো ফ্রেন্ডস তারপর আসছে ট্রাভেল করতে হবে 15,000, 15,000 ফিট ট্রাভেল করতে হবে, মানে পায়ে হেঁটে 15,000 ট্রাভেল করলেই পেয়ে যাবে 8টা ব্যাচ। তো পিস্তল দিয়ে ক্লাস কোয়াড ম্যাচে 15টা কিল করতে হবে পিস্তল দিয়ে। তো আশা করছি ফ্রেন্ডস তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তো আমাকে কমেন্ট বক্সে জানাও। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই। Solta o som. Chegou a...